হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি সুজি দিয়ে খুব একটি মজাদার মিষ্টি বানিয়ে দেখাবো। ঘরোয়া খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলেও এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে নিতে চাই, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে হবে আমার রান্নার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সুজির এই সুন্দর মিষ্টি বানিয়ে ফেলার জন্য কী কী উপকরণ লাগবে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 1.5 কাপ সুজি, আর নিয়েছি একই পরিমাণ অর্থাৎ 1.5 কাপ পরিমাণ চিনি, আর নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ দুধ, যেটা পরিমাণে 400 ml-এর একটুখানি বেশি হবে, আর নিয়ে নিয়েছি ছোটো এলাচ 4-5টা, আর নিয়েছি খুব সামান্য স্যাফরন, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পাউডার সুগার, আর নিয়েছি 3 টেবিল চামচ গাওয়া ঘি। এবার একটা প্যান গরম করে আমি তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। এবার 3-4 মিনিট লো ফ্লেমে সুজিটাকে এভাবে ড্রাই রোস্ট করে নেব। আস্তে আস্তে সুজির কালারটা সামান্য চেঞ্জ হতে শুরু করবে। 3-4 মিনিট এভাবে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দেব দুধ। আমি 400 ml-এর একটুখানি বেশি, প্রায় 450 ml দুধ রেখেছিলাম, বা 3.5 কাপ দুধ, সেটাকে আমি মিশিয়ে দিলাম। এবার লো ফ্লেমে খুব ভালোভাবে দুধটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবেও প্রায় 3-4 মিনিট কুক করতে হবে লো ফ্লেমে, যতক্ষণ না এই মিশ্রণটা বেশ থিক হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মিশ্রণটা এভাবে থিক হয়ে যাবে, সুজির দানাগুলো খুব সুন্দর ফুলে যাবে। এবার ভীষণভাবে ঘন হয়ে গেছে মিশ্রণটা, ঠিক এরকম ঘনত্বে এলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর ঢাকনা বন্ধ করে এটা 15-20 মিনিট রেস্ট করতে রেখে দেব। আর সেই সময়ের মধ্যে আমি বানিয়ে নিচ্ছি চিনি সিরাপ, আর তার জন্য 1.5 কাপ আমি চিনি দিয়েছি, আর দিয়েছি 2 কাপ জল। চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে, চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এলাচ 4-5টা, আর দিয়ে দিচ্ছি স্যাফরনের স্ট্র্যান্ড কয়েকটা, আর মিশিয়ে দিচ্ছি খুব সামান্য ফুড কালার। এটা অপশনাল, ফুড কালার না দিলেও চলবে, তবে দিলে দেখতে অবশ্যই একটুখানি বেশি সুন্দর হয়। এই সিরাপকে কিন্তু তারওয়ালা বানানোর কোনো দরকার নেই, জাস্ট একটু চিপচিপে হলেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। সিরাপটা বেশ সুন্দর একটু চিপচিপে হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে সিরাপটা আমি সরিয়ে রেখেছি। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, সুজিটা এখন একটা অন্য পাত্রে আমি নিয়ে নিয়েছি, একটা বড় বাটির মধ্যে, আর এখন মিশিয়ে দিয়েছি 1.5 চামচ মতো ঘি, আর 2 টেবিল চামচ আমি চিনির পাউডার মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এখন আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে এটাকে খুব সুন্দর মেখে মেখে এভাবে মিক্স করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা আটা মেখে রাখি। আটার যেরকম ডো আমরা তৈরি করি, সেভাবেই একটা এরকম সুন্দর নরম ডো তৈরি করে নিতে হবে। তারপর এখান থেকে আমি 4-5টা এভাবে বড় বড় লেচি কেটে নিয়ে গোল গোল তৈরি করে নেব লেচি। এবার বেলনি চাকিতে সামান্য ঘি বুলিয়ে নিয়ে তারপর এটাকে এভাবে বেলে নিচ্ছি গোল আকৃতি করে। এটা কিন্তু রুটির মতো এভাবে পাতলা করে বেলা চলবে না, বেশ কিছুটা পুরু থাকতে হবে। বেলা হয়ে গেলে এবার আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপ করে কেটে নেব এটাকে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য শেপেও এটা কেটে নিতে পারেন। এভাবে কেটে নিয়েছি, সাইডের ছোট ছোট পিসগুলো আলাদা করে রাখছি, পরে এখান থেকে আরেকটা ডো বানিয়েও সমস্ত এভাবে পিস বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন সমস্ত পিস এইভাবে বানিয়ে ফেলেছি। এখন এগুলো ডিপ ফ্রাই করার জন্য আমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে গরম করেছি, আর তার সাথে মিশিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গাওয়া ঘি। ঘি দিলে অবশ্যই মিষ্টির স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসবে। এবার তেল মাঝারি ধরনের গরম হওয়ার পরেই পিসগুলো ছেড়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। পিসগুলো এখন ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে ভাজা হচ্ছে, সুন্দর ফুলে উঠেছে সমস্ত পিসগুলো। দেখতে এগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়। এগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এভাবে ভেজে নিচ্ছি। এভাবে অল্প অল্প 6-7টা করে পিস দিয়ে ভেজে নেব সমস্ত পিসগুলো। এভাবেই পিসগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি তুলে একটা পেপার টাওয়েলের মধ্যে রেখে দিচ্ছি। এভাবেই সমস্ত পিসগুলো ভেজে ভেজে রেখে দিলাম। যেহেতু সিরাপটা আমার ঠান্ডা হয়ে গেছে, তাই সামান্য একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা করা পিসগুলো। এবার খুব ভালোভাবে পিসগুলো সাথে চিনি সিরাপ আমি মিক্স করে দিচ্ছি। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু পিসগুলো সুন্দর অ্যাবজর্ব করে নেবে সমস্ত চিনি সিরাপকে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি, আর এটা কত নরম হয়েছে সেটাও দেখাচ্ছি। খুব সুন্দর নরম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।